ইশারায় বেকুল গ চাহত দাহব মোস্তাফার চরণ মেহের দোল গ স্বরূপ যোহন নবী পাকের ইশারায় বেকুল গ নূর নবীর প্রেমে দেখি বহু দিন মদিনাতে যাইব গুম্বদ খজরার দর্শন করিব বহু দিন রাশা আমার মদিনাত যাইব গুম্বদ খজরার দর্শন করিব রোজা পাকর জিয়ারত আপনি এটা করাবে দুনিয়া দর্শনে নিয়েছেন কবরে কোন প্রশ্ন হবে আগেই নবী বলে দিয়েছেন প্রশ্ন উত্তর খানা কি দিতে হবে এরকম খবর নবী আমার দিয়ে দিয়েছেন কবরে তিন খানা প্রশ্ন হবে আপনারা জানেন বান্দা বোকা মাটি নৌকা মাখন তাতা গুলো বিশালে হাজার হাজার এই তিন খানা প্রশ্ন আপনি উত্তর দিবেন রব্বি আল্লাহ তিনি ইসলাম না হওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের আগে উত্তর যদি আপনার সঠিক হয়ে যায় আমার যদি সঠিক দ্বারাই প্রমাণিত হয় জান্নাতি লেবাস চলে আসবে জান্নাতি লেবাস আপনাকে পরিধান করিয়ে দিয়ে শুয়ে দেওয়া হবে জান্নাতি ব্যক্তি কবরে শুয়ে যাবে সেই লোকটার ঘুম পাবে ভাঙবে আপনার জানা আছে ওই জান্নাতি ব্যক্তি যখন কবরে শুয়ে যাবে সেই লোকটা আজকে যদি ইন্তেকাল করে আজকে জান্নাতি পোশাকটা তাকে পরিধান করিয়ে দিয়ে জান্নাতি লেবাসে শুয়ে বিছানায় শুয়ে দেওয়া হবে বলতে তুমি দুলহা দুলহিন দুলহা যেমন সয় ওই রকম তুমি কবরে শুয়ে যাও সুন্দরভাবে কবরে আরাম করো তোলার কবে উঠবো গো যেদিন কিয়ামত হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে সেই দিন তোমার ঘুমের ঘোর ভাঙবে মুসলমানেরা আমার বাপ দিরা ভাইরা মা বোনেরা আর যদি উত্তর দিতে না পারেন জেনে রাখবেন এক ধরনের ফারিস্তা আসবেন কানে শুনতে পাবেন না হাতে একটা ঘন্টা গ্রাহ করি থাকবে মস্তকে আপনার মারা হবে আর সত্তর গলা জমিনের নিচে না নিয়ে দিবে ও মুসলমানেরা বুখারি শরীফের হাদিস আছে একটাই দুটো নয় 99 টা না আপনাকে সাফ আসবে যদি ওই রকম আজও মুসলমান জননী অন্যায় পাপে জর্জরিত হয়ে যায় নবী দুশ্মন শুনে যাবে হবে তাদের কবরের কি অবস্থা হবে জানে জননী রাগ এক নয় দুই নয় 99 টা না সাপ আসবে আর 99 টা না সাপ এসে জংসাবে সবর মারবে বারবার মুক্তি আনে দিন সারাই মাতিন বললেন
ওই একটা সাপটা যদি জমিনে ছেড়ে দেওয়া হয়, এই নতুন গ্রামে যদি ছেড়ে দেওয়া হয়, তো সুবহানাল্লাহ এই এলাকার কয়েক কিলোমিটার ধরে ওই সাপের বিশেষ জড়িয়ে বিষাক্ত সাপ, ওই সাপেরকে যদি কোন এলাকায় ছেড়ে দেয়, ওই এলাকার কয়েক কিলোমিটার ধরে কোন রকমের রবি ফসল হবে না। আজ খবরের খবর উত্তরের মাটি দক্ষিণ, দক্ষিণের মাটি উত্তর, কবর ছোট হয়ে যাবে। আর যদি নবীর প্রেমিক যদি নবীর আশিক হয়ে যায়, সোহান সাড়ে তিন হাজার কবরটা এত লম্বা চওড়া হবে গো, ওই কবরটা জান্নাতের বাগান হবে। যদি আমার বিশ্ব নবীর প্রেমিক হয়, আপনার কবরে আমার বিশ্ব নবী আগমন হবে। আছে কবর, দুনিয়ার লোকের মনে প্রশ্ন জাগে যে কবরের ভিতরে কি হয় না হয়, কে দেখেছে আর কে দেখিয়েছে? সময় যদি আমার থাকে শেষ দিকে শোনাবো, এমন একজন ব্যক্তি কবরের ভিতরে সাত দিন থেকে উঠে এসেছিল। জোরে বলো, কয়দিন বললাম? সাত দিন। আপনারা পারবেন কেউ? পারবেন না বাবা? আপনি যদি বলেন ব্যাটা তুমি পারবে না, আমি তো বলবো যে সাত দিন একদিন এক ঘন্টাও পারবো না। কি বলছেন? এক ঘন্টাও তো পারবে না, কবরের ভিতরে বাস কাঁপিয়ে দিলে, মাটি কাঁপিয়ে দিবে। কিন্তু একজন ডাক্তার ছিলেন, কয়দিন বললাম? সাত দিন। কোন কিতাবে আছে? কিতাবের নাম কালুমি, নার আরবিতে লেখা কিতাব। যেই কিতাবের রাইটার শেখ শাহাবুদ্দিন কালুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, কে গেছিল সেটাও আপনাকে সময় থাকলে বলবো। তবে আমি বলছিলাম বিশ্ব নবীর দিদি খাতুনে জান্নাতের মা নামদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন। এই কবরের কথা মনে পড়ে গেছে, হৃদয় ফেটেছে, চোখে পানি ঝরছে। জোরে বলো, আমার মনস্তবা দিদিকে দেখছেন, তিনি সারি আচলে যেন চোখ গুলো মোচামুচি করছে। বিশ্ব নবী বললেন, দিদি তুমি ক্রান্তি কেনে গো? নবীর দিদি বললেন, বুঝুর আমি কান্দি না। আমার আপা মুস্তফা বললেন, বিবি তুমি কাঞ্চ আমি দেখতে পাচ্ছি। ও গো আমার বিবি তুমি কেন কাঞ্চ আমি ওটাও জানি, কারণ আমি রহমাতাল্লিল আলামিন, আমি তোমার উপর যেমন দেখছি ভিতর তেমন দেখছি। ও গো আমার বিবি তুমি জানো, এই জন্য তো হাদিস শরীফে এসেছে, আমার বিশ্ব নবী বলেছে, ইন্নি আরা মালা তারাওনা ওয়াসমাউ মালা তাসমাউ। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। আমার পত্রীরা ভাইরা মহাবনেরা, বিশ্ব নবী বললেন, বিবি গো মরণের কথা চিন্তা করতো না, বিশ্ব নবীর বিহার্য করে গীতাঞ্জলে হাসতে মস্তকে নিচে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর, আমার যে কবরের কথা মনে পড়ে গেছে, আর কবরের কথা মনে পড়ে অন্তর ফেটে যাবে। আমি আজকে আপনার কাছে একটা আর্জি করছি হুজুর, আমার আর্জিটা মেনে নিয়ে। আমার বিশ্ব নবী বললেন, কি আর্জি দিবি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মরণ বরণ যখন হবে, আমি যখন মরে যাব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়ার লোকের মতো বাজার থেকে কাফন কিনে এনে আমাকে পরিয়ে দিলেন না হুজুর, আপনি আপনার পবিত্র চাদর মোবারকে, আপনার জুব্বা মোবারকে আমার কাফন বানিয়ে দিবে।
বাজার থেকে কাপড় নিয়ে নিলাম, আপনার লেবাস আমার কাফন বানিয়ে দিবেন। আমার আপা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিদি চিন্তা করিও না, সেটাই আমি করব। তবে ও আমার জননী, আমি যে তোমার কবরে নামব, আমি যে নিজে তোমার কবর জিয়ারত করব, আমি যে নিজে তোমার জানাজার নামাজ পড়াব, দিদি তুমি চিন্তা করিও না, কারণ তোমার আকা হল জান্নাতের মালিক ও মুক্তার, তোমার বেটি হল জান্নাতের নারীদের সরকারিনী, তোমার নাতি হল জান্নাতের যুবকের সর্দার। চিন্তা করিও না দিদি। আমার আকা মুস্তফা বললেন, আমার ঘরের পরিবার, আমার বিবি যিনি জান্নাতের মালিক ও মুক্তারের অন্তর্ভুক্ত, যার বেটি জান্নাতের নারীদের সরদারিনী, তার মা যদি এই চিন্তা করে ওর নতুন গ্রামের লোক, তাহলে তোমাকে মরণের কত চিন্তা করা দরকার, কবরের কত চিন্তা করা দরকার। আজকে আমার মা বলে দাও, বাপেরা ভাইরা আমরা ওইরকম চলতে পারি না, তবে আজকে জোরহাট করে জানিয়ে যাব, অনুরোধ করব গো যে এখন তোমার দরজা খোলা আছে, বন্ধ হয়নি। ও জননী, যদি আপনি আজ থেকে তওবা করে নেন, ইহদিন সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যান, যে পথে নবী চলতে বলেছেন সেই পথে যদি আপনি চলেন, যেই রাস্তায় আমার নবী চলতে নিষেধ করে দিয়েছেন সেই রাস্তায় যদি চলা নিষেধ করে দেন, অবশ্যই ইহজগতে কামিয়াব হয়ে যাবেন, পরজগতে আপনার বেড়া পার হয়ে যাবে। জানেন নবী বিধিত দিবি, নবীর বেটির খবর জানেন, যার নাম হলো ফাতেমা। কি নাম বললাম? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা। একটু বল শুনেন, চোখে পানি চলে আসবে বাপ। আর ইনাদের আলোচনা শুনতে গিয়ে যদি চোখে পানি ধরে তো মনে করবেন পিছলে একবার হ্যাঁ গেলাম, মাফ করে দেবেন। আমার বিশ্ব নবীর বেটি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। তাহলে নবীর বেটি কয়টা ছিল আপনাকে জানতে হবে, কয়টা ছিল বলতে পারবেন? চারটে, ফাতেমা হলো ছোট বেটি, নবীর বেটি চারটে, জামাই তিনটে, কারণ হযরত ওসমান গনি জুন্ন ভাই। তাহলে নবীর ছেলে কয়টি ছিল? বেটি যখন বললেন তো ছেলে দুটো, ছটা ছটা হলো, বাপ দুটা হলো, তিনটে ছিল, কয়টা বললাম? তিনটে। হযরতে খাদিজাতুল কুবরার পেটে চার বেটি দুই ছেলে, আর মারিয়া কুবরিয়া বলে একটা বাড়ি ছিল, ওর পেটে একটা বেটি চারটির নাম হযরতে রোকাইয়া, বড়টার নাম, মেজোটার নাম হযরতে জাইনাব, তিন নাম্বারটা নাম হযরতে উম্মে কুলসুম, আর চার নাম্বারটা নাম হযরতে মাহফুজ। ছেলে তিনটি, হযরতে ইব্রাহিম হলেন মারিয়া কিবলিয়ার পেটে, আর হযরতে আবুল কাসিম আর আবু তাহির, যাকে তাইয়্যব বলা হয়, তাইয়্যব বলত, আবু তাহির আর আবুল কাসিম হযরতে খাদিজাতুল কুবরার পেটে। কিন্তু নবীর ছেলেরা বাচ্চাতে ইন্তেকাল হয়ে গেছে, কারণ আল্লাহ পাক বলেছেন আমার নবী হলেন আখেরি নবী। নবীর ছেলে যদি থাকতেন তো হয়তো নবী দিতে হতো, কিন্তু আল্লাহ বললেন না, আমার হাবিবি আখেরি নবী। তাহলে আজকে চিন্তা করেন, দুনিয়াতে কোন লোক যদি বলে নবী দাবি করে তো সে নবী হবে? সে নবী হবে না, বরং আবু জেহেলের আখ্যা চোখের ব্যাপার হতে পারে সে নবী, কারণ নতুন নবী নবী হবে।